আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বিগত দিনের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি, তবে একটু ভিন্ন আলোচনা নিয়ে। ভিন্ন আলোচনা বলতে, তোমাদের নবম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম, যেটা ছিল ক্লাস নাম্বার 4। এই 4 নম্বর ক্লাসে আমি আণবিক সংকেত নির্ণয়টা শিখিয়েছিলাম। তো আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে আমার ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল, যেটার কারণে ওটা তোমাদের অ্যান্সারটা ওইভাবে অ্যান্সারটা ঠিকই এসেছিল, কিন্তু ক্যালকুলেশনটাতে ভুল ছিল। সেই ভুলটা সংশোধন করে আমি আজকে ওই ক্লাসটায়, তার মানে চতুর্থ ক্লাসটায় আমি আজকে আবার তোমাদের নতুন করে নিচ্ছি। তো আজকে আশা করি তোমরা এটা একটু ভালো করে দেখার চেষ্টা করবে। তো গত ক্লাসে আমি যে প্রশ্নটা দিয়েছিলাম, আজকেও সে একই প্রশ্ন দিয়েছি। প্রথমে দিয়েছি আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে যে একটি হাইড্রোকার্বনে বিদ্যমান কার্বনের শতকরা সংযুতি 92.31% এবং যৌগটির বাষ্প ঘনত্ব 39 হলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আর এরপরে দিয়েছিলাম একটি দ্রবণ দিয়েছি, এখানে দ্রবণটা দিয়েছি 10 গ্রাম সোডিয়াম কার্বনেটের 250 মিলি দ্রবণ, এর ঘনমাত্রা নির্ণয় করতে বলছি। আমি আগে এটা করে দিই, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটির সংখ্যাটা আমি একটা সংখ্যা বলেছিলাম। মোলারিটি কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে বা 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকতে পারে তাকে বলা হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। তো মোলারিটির সংখ্যা থেকে আমরা বলেছিলাম, সংখ্যার সূত্রটা আমরা এরকম ছিল, S=W×1000/mV। এখন এমটা কি? এখানে মূলত ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে এই দ্রবণে দ্রবের পরিমাণ। দ্রবটা কি? এই সোডিয়াম কার্বনেট। দ্রবের পরিমাণ কত? এই 10 গ্রাম, তার মানে এখানে W=10 গ্রাম। আচ্ছা, এরপরে বলছি এমটা হচ্ছে যৌগটার আণবিক ভর, সোডিয়াম কার্বনেট Na2CO3 এর আণবিক ভর। তা এর আণবিক ভর যদি আমি বের করি তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23×2, এক মৌল থেকে আরেক মৌল যাবো প্লাস, কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16×3। এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর যদি আমি বের করি তাহলে আমি পাই হচ্ছে 106। আচ্ছা, ভিটা হচ্ছে কি? দ্রবণের আয়তন। দ্রবণের আয়তনটা কি? এই ভি, এটা 250 মিলি। তাই 250 মিলি হচ্ছে পুরো দ্রবণের আয়তন, তাহলে V=250 মিলি, এটা পাইলাম আমি ভি এর মান। এখন এসটা হচ্ছে ঘনমাত্রাকে এস দিয়ে প্রকাশ করা হয়, তো ঘনমাত্রাটা আমি বের করবো S=what। আমি সূত্রটা লিখে নিয়েছি আগে, তাহলে আমি মানগুলো বসাই দিই, তাহলে 10×1000/m, m এর মানটা পেয়েছি কত? 106। 106×ভি এর মান হচ্ছে 250। এই যে ক্যালকুলেশন করলে আমি যে মানটা পাবো, এই মানটাই হবে আমার কি? এই দ্রবণের ঘনমাত্রা। তোমরা আবার এই জিনিসটা একটু খেয়াল করো, ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর কত? 10 গ্রাম, বড় হাতের এম। যেটা এমটা হচ্ছে দ্রব যেটা ব্যবহার করা হয়েছে এই দ্রবের আণবিক ভর, তো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমি এখানে বের করে দিয়েছি। ভিটা হচ্ছে ওই সম্পূর্ণ দ্রবণের আয়তন কত? 250 মিলি। আর এসটা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রার মানটা আমি বের করব। জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, তোমরা এটা ক্যালকুলেশন করে মানটা বের করবা, যে মানটা আসবে ওইটাই হচ্ছে আমার উক্ত দ্রবণের ঘনমাত্রা। আচ্ছা, গেল এটা, গেল ঘনমাত্রাটা গেল। এরপরে আমি যে আণবিক সংকেতের যে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নটা আমি এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি আগে যৌগের স্থূল সংকেত নির্ণয় করে নিতে হবে, তারপরে আণবিক সংকেত নির্ণয়ের জন্য আমাকে আণবিক ভর প্রয়োজন হবে। আমি বলেছিলাম যে যদি আণবিক ভর দেওয়া না থাকে, যদি আণবিক ভরের পরিবর্তে বাষ্প ঘনত্ব দেওয়া থাকে, তাহলে ওই বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আমরা আণবিক ভরটা পেয়ে যাব। এখানে আমি প্রশ্নটা কি বলেছি, একটি হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন মিলে একটি যৌগ। এই যৌগটা শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন মিলেই হবে, অন্য কোনো মৌল থাকবে না। তো হাইড্রোকার্বনে কার্বনের শতকরা সংযুতি 92.31%। আমি আর একটা মৌলের কথা বলিনি, বলার প্রয়োজনও নেই, যেহেতু যৌগটা কার্বন আর হাইড্রোজেন মিলে, তাহলে শুধু কার্বনের শতকরা সংযুতি দিয়েছি। আর আমরা জানি একটি যৌগের মোট
হান্ড্রেড থেকে যেটা হয় সেটা হচ্ছে শতকরা সংযুতি বলছি, তার মানে কার্বনের যদি 92.31% হয় তাহলে 100 থেকে এই 92.31 যদি বিয়োগ দেই তাহলে যে পার্সেন্টেজটা থাকবে সেটাই হচ্ছে কি হাইড্রোজেনের শতকরা সংযুতি। আমি লিখি তাহলে, দেওয়া আছে আমাকে প্রথমে হচ্ছে স্থূল সংকেত বের করে নিতে হবে। দেওয়া আছে সি এর শতকরা সংযুতি ইকাল টু 92.31%। অতএব হাইড্রোজেনের শতকরা সংযুতি ইকাল টু কত? 100 - 92.31। এটা ক্যালকুলেশন করলে কত পাই? গতদিন এইখানেই ক্যালকুলেশনটাতে মেন প্রবলেম ছিল, তাহলে এখানে ক্যালকুলেশনটা মূলত হবে 7.69, যেটা আমি দিয়ে গতদিনে দেওয়া হয়ে গেছিল 6.79। আচ্ছা, এই যে 7.69 মানটা পেলাম তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুতি। এবার আমরা যাব পরবর্তী কাজে, যে মৌলগুলোর এখানে যে শতকরা সংযুতিগুলো দেওয়া আছে মৌলগুলোর শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়। তাই যদি হয় তাহলে কার্বনের মান কত আসে? কার্বন ইকাল টু কার্বন শতকরা সংযুক্ত হচ্ছে 92.31। এটাকে ভাগ দিব কত দ্বারা? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 দ্বারা ভাগ করব। আচ্ছা, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর মান আসে হচ্ছে 7.6925, এরকম একটা মান আসে। আবার হাইড্রোজেনের শতকরা সংযুতি কত ছিল? ওই 7.69, এটাকে ভাগ করব কি দিয়ে? হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে 1, সে 1 দ্বারা ভাগ করব, তাহলে এটার মান আসে ওই 7.69 আসে। আচ্ছা, এই যে দুইটা মান পাইলাম তো আমি এটাকে একবারে 7.69 লিখতে পারি, তো 25 দরকার নেই আমার, তো দুইটা একই হয়ে গেল। আমার হিসাবটা এমন ছিল স্থূল সংকেত নির্ণয়ের ক্ষেত্রে যে ভগ্নাংশ যে মানগুলো পাবো এই মানগুলোর মধ্যে সর্বনিম্ন সংখ্যা দ্বারা প্রত্যেককে ভাগ করব, যেহেতু দুইটি মানই সমান অর্থাৎ এই মান দ্বারা এদের নিজেদেরকে ভাগ করব। তাই লিখব প্রাপ্ত ভাগফল গুলোকে ওই 7.69 দ্বারা ভাগ করে পায়। একই জিনিস হয়ে যায়, এই জন্য আমি জাস্ট ভাগফলগুলো বলেছি, তাহলে বলতে হচ্ছে 7.69 কে 7.69 দ্বারা ভাগ করতে হয়, এই জন্য আমি জাস্ট একটু ভিন্নতা দেখানোর জন্য এটা করেছি। অর্থাৎ তাহলে কার্বনের মান কত আসে? কার্বনের ভাগফল পেয়েছি 7.69, 7.69 ডিভাইডেড বাই 7.69, তাহলে এর মান আসে হচ্ছে 1। হাইড্রোজেনের ক্ষেত্রে একই রকম আসে 7.69 ডিভাইডেড বাই 7.69, এর মান আসে 1। এখন এই যে যে মানগুলো পেলাম কার্বন আর হাইড্রোজেনের যে মানগুলো পেয়েছি এখন লিখব, অতএব যৌগটির স্থূল সংকেত ইকাল টু কার্বনের মান পেয়েছি 1, এই জন্য লিখবো কার্বনের নিচে ডান পাশে 1 লিখবো, হাইড্রোজেনের মান পেয়েছি 1 এই জন্য হাইড্রোজেনের ডান পাশে নিচে 1 লিখবো। তো এটাকে আমরা 1 লিখলেও পারি না লিখলেও পারি, এই জন্য বলছি সি এইচ। এই যে পেলাম এটা হচ্ছে আমার যৌগটির স্থূল সংকেত। এখন আমি চলে যাব কি আণবিক সংকেত বের করার জন্য আমার যা লাগে সেখানে যাব। আমি উপর থেকে মুছে দিই, এখন দেখো আবার আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে আমাকে প্রশ্ন কি দেওয়া ছিল? আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে যৌগটির বাষ্প ঘনত্ব ইকাল টু কত? 39। অতএব যৌগটির আণবিক ভর, আণবিক ভর ইকাল টু ওই 39 ইন্টু
टू एन थार्टी नाइन इंटू टू दिल क्यों को जगह बाष्प घन आणविक भर इक्वल टू बाष्प घनत्व इंटू दुई कारण बाष्प घनत्व के दुई दिए गुण कर ले आणविक भर पाई ए मान पेल एटार मान कत आसे एटार मान आसे हे सेवेंटी एट ठीक है आणविक भर पेल एन आणविक आणविक संकेत इक्वल टू स्थूल संकेत इंटू एम बा आणविक संकेत आणविक भर लिखते पारे जस्ट दुटार ही संकेत भर लिखब आणविक भर इक्वल टू स्थूल संकेत भर इंटू एम एन स्थूल संकेत भर का कत এইখানে যে স্থূল সংকেত করেছি স্থূল সংকেতের ভর যদি আমি হিসেব করি তাহলে কত আসে কার বদল হচ্ছে বারো যোগ এক শুন শুন তেরো কারণ এখন আমি যদি লিখি আণবিক ভর কত পেয়েছি এই যে আটাত্তর বা সেভেন্টি এইট ইকুয়াল টু স্থূল সংকেতের ভর ইকুয়াল টু কত আসে তাহলে এই যে তেরো যেটা পেয়েছি ওয়ান থ্রি ইন্টু এন বা এন ইকুয়াল টু 78 ডিভাইডেড বাই 13 এর মান আসে হচ্ছে 6 এখন এই যে যে মানটা পেলাম n এর যে মানটা পেলাম এখন আমি প্রশ্নে প্রথমে বলেছিলাম যে আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইনটু n এখন অতএব আমি সাইডে লিখি নিচে এখানে লিখে দিই অতএব যৌগটির আণবিক সংকেত इक्वल टू स्थूल संकेत की छिलो सी एच इंटू एन ए एन टा बसा एन इक्वल टू कत सिक्स पे तरह लिखब सी एच सिक्स एन ए सिक्स ने क्या एर साथ गुण हो जाए डान पास नीचे तेल कार्बन साथ जो गुण है तेल सी सिक्स हाइड्रोजेन साथ सी सिक्स एच सिक्स पेल ये हमारे ওই যে যৌগটার কথা বলা হয়েছে যৌগটির নির্ণয় আণবিক সংকেত তো আজকের আলোচনায় মোটামুটি যেটা বুঝতে পারলাম গতদিনও আমাদের ক্যালকুলেশনটা এমনই এসেছিল এবং এই আলোচনা থেকে আণবিক সংকেত বিষয়টা আবার তোমাদেরকে মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি আশা করি তো বন্ধুরা এই আলোচনার মাধ্যমে আমি কিন্তু ষষ্ঠ অধ্যায় শেষ করে ফেলেছি অন্যান্য যে টপিকগুলো আলোচনা করা হয়েছে সেগুলো তোমরা এইচ ডাব্লুগুলো কমপ্লিট করবে এবং জমা দিবে তবে এই ক্লাসে কোনো এইচ ডাব্লু দেওয়া হচ্ছে না কারণ এই একই আণবিক সংকেত আগের ক্লাসেও করানো হয়েছিল তাই তো বন্ধুরা আমি আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আবার দেখা হবে তোমাদের সুস্থতা সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম